আমার দুইটা কিডনি নষ্ট হয়ে গেছে কি বলেন আসলে পেছল লোক আমি পেছল লোক পেছল লোক আমি পেছল লোক আমি পেছল লোক না আমি বিয়ে করব না তো আমার সাথে যোগাযোগ করার কোনো চেষ্টা করে জানো চলতে পারবে এই ড্যামেজ লোকের সাথে আমার বিয়ে ঠিক করতে বুঝলাম না সট যা চামচা চেষ্টা করে বাবা বান্ধবী যদি এখনো বিয়ের কথা বলে এখন যদি বিয়ের কথা বলে শত শত ছেলে সিরিয়াল লেগে যাব আর আপনি তোকে জমাল আপনি গিরেন তোর হোম হাজবেন্ড কোথায় এখন আসতেছে না আরে বলছে তো এখানেই আসবে কি একটা লগে যে আপনি বিয়ে ঠিক করলো 24 ঘন্টা নাকি অসুস্থই থাকে দেখি দাঁড় আর 5 মিনিট তারপর চলে যাবো আরে আমার বাসায় কাজ আছে এই যে নেটওয়ার্ক এসে তুই থাক আমি চলে যাই দাঁড়া না আমিও তো যাবো আজ দেখি আর 5 মিনিট তাড়াতাড়ি ফোন দে তুই ওই যে আসছে তোর ভগবান দেন চল চল সরি লেট করে ফেললাম আসলে একটু প্রবলেম ছিল একটা হসপিটালে গিয়েছিলাম আর কি একটু শারীরিক অসুস্থতা যাচ্ছে বেশ কয়েকদিন যাবত যেই কারণে একটু ডাক্তারের সাথে একটা অ্যাপয়েন্টমেন্ট ছিল ওইটা শেষ করে আসলাম বলেন কি সমস্যা কিভাবে যে বলি তা একটা সমস্যা দোস্ত শোনো আমি কথা পেঁচাই লাভ নেই কোয়াদ সরাসরি আমি পরে সমস্যা বিয়ের পরে ঠিক আছে কথা বইলা দাও আসলে গত 3 দিন আগে আমি ডাক্তারের কাছে গিয়েছিলাম তো ডাক্তার যেটা বললো এমনিতেই তো আমি একটু অসুস্থ তো ডাক্তার বললো যেটা টেস্ট করে যে আমার দুইটা কিডনি নষ্ট হয়ে গেছে কি বলেন সত্যি সত্যি কিডনি নষ্ট হয়ে গেছেন হ্যাঁ সত্যি সত্যি কিডনি নষ্ট হয়ে গেছে আর এটা আমি আপনাকে বিয়ের আগে বলতেছি এই কারণে কারণ যদি বিয়ের পরে আপনি কখনো শোনেন তো তখন দেখা যায় যে আমাদের আসলে সংসারটা আর করা হবে না এবং আপনি একটা ব্লেম দিবেন যে কেন এত বড় একটা সত্যি আপনার কাছে আমরা গোপন করলাম যে কারণে আমি চিন্তা করলাম যে বিয়ের আগে সত্যিটা আপনাকে বলা উচিত এটা এই জন্য আমি সঠিক কথাটা আপনাকে বললাম আরে কি হয়েছে আরে কি হয়েছে দাঁড়া এখানে কি বলতেছে এগুলো এগুলো ডিমের তুই বিয়ে করবি কি দিন ধরে বলে এখনই নষ্ট হয়ে গেছে দুদিন পরে যাবো ময়রা বেটকা পরে তুই কি করবি তুই এত সুন্দর এত স্মার্ট দেখতে তোর যে কোনো ছেলে দেখলে তোর বিয়ে করবো বাদ দিয়ে দেশ বলবি বিয়ে করবো না ঠিক আছে কি কোনো সমস্যা আসলে আসলে হচ্ছে কি আপনার তো দুইটা কিডনি নষ্ট হয়ে গেছে ঠিক আছে বিয়ার পর দেখা যাচ্ছে আপনি সবসময় অসুস্থ থাকবেন আপনার আমার কান্না লাগবে আমি আপনাকে কন্টেন করতে পারবো না আপনি অন্য মেয়ে দেখে বিয়ে করবেন আমরা আপনাকে বিয়ে করতে পারবো এটা একটা কথা বললেন অসুস্থ মানুষ হইতেই পারে অলরেডি বিয়ের ব্যাপারে আপনার আমার পরিবার সবার সাথে কথা পাকা হয়ে আছে বিয়ের ডেটও ফিক্সড আজকে যদি এই সাপে কথা বলেন আসলে জিনিসটা তো অন্যরকম দেখা যায় তাছাড়া আপনি আছেন না তো আমি কি করবো আপনি কি করবেন মানে আপনি আমার জীবন সঙ্গী হবেন তো আপনার তো দুইটা কিডনি আছে একটা কিডনি আপনি আমাকে দিয়ে দিলেই তো দুজন একসাথে বাঁচতে পারি ও আপনি কি পাগল হয়ে গেছেন এই জায়গায় কিডনি চাইতে আসছেন আমার কিডনি দিয়ে তারপর আমি 3 দিন পর মরে যাই নাকি আপনি এই চিন্তা ভাবনা করে এই জায়গায় আসছেন আমার সাথে দেখা করতে আপনি আমার লাইফ পার্টনার একসাথে বাঁচবো এতটুকু আপনার থেকে আমি এক্সপেকটেশন করতেই পারি শুনেন আমি এতটুকু পাগল হয়ে যাই নাই যে আমার কিডনি আমি আপনাকে দিয়ে দিই আসলে মানুষ তো মানুষেরই জন্য আপনার একটা কিডনি যদি আপনি আমাকে দেন আমরা যদি একসাথে সুখে শান্তিতে বসবাস করি তাহলেই তো আমাদের পরবর্তী সময়টা ভালো কাটবে আপনি কি বলতেছেন পাগল হয়ে গেছেন আপনি আমার বান্ধবীর কত ভালো ভবিষ্যৎ সামনে পড়ে রয়েছে ও আপনাকে কেন কিনে দিবে হ্যাঁ এই সমস্ত দুঃস্বপ্ন দেখেন না ঠিক আছে দেখেন আসলে রোগ তো মানুষ নিজে তৈরি করে নিয়ে আসে না এটা আল্লাহ প্রদত্ত সেটাই তো আমার বান্ধবী যদি এখনো বিয়ের কথা বলে এখন যদি বিয়ের কথা বলে শত শত ছেলে সিরিয়াল লেগে যাবো আর আপনি তোকে জমাল আপনাকে কি বিয়ে করবে এক কাজ করেন কিডনি নষ্ট হয়েছে ভালো হয়েছে বল একটা নেবেন বাসার থেকে একটা সিরা পাঞ্জাবি পরবেন আর একটা সিরা পায়জামা পরবেন রাস্তায় নেমে যাবেন যতদিন বাঁচবেন ওই ভিক্ষা করে খাইবেন এটাই আপনার জন্য যোগ্য আসলে এভাবে মানুষকে অপমান করাটা ঠিক না তাছাড়া আমি আপনাকে প্রথম যেদিন দেখেছি সেদিন থেকেই আমি আপনাকে আমার স্ত্রী হিসেবে মনে মনে চিন্তা করতেছি আসলে আপনি কিন্তু চাইলে আমাকে বাঁচাইতে পারেন আপনার একটা কিডনি যদি আপনি আমাকে দেন তাহলে পরবর্তী জীবনটা আমি ভালোভাবে বাঁচতে পারবো দয়া করে আমাকে দূরে যে কথা বলেন আপনাকে আমি কেন কিডনি দিতে যাবো আপনার সামনে দিকে নাই ওদের কাছে যাচ্ছেন তারপর আপনি একটু চিন্তা করে দেখেন আমি আপনাকে হার্মডন করতেছি একটু বেশি করে ফেলতেছেন না আপনাকে বলছি এই দুঃস্বপ্নটা না দেখতে
ও আপনাকে কিডনি দিবে না বারণ করতেছে, আপনি কেন জোর করতেছেন? প্রত্যেকটা মানুষই তো বাঁচতে চায়, তো যেহেতু আপনাকে আমার ভালো লেগেছে আর আমি আপনাকে আমার স্ত্রী হিসেবে চিন্তা করেছি, দয়া করে আপনি আসলে এটা একটু মেনে নেন। শুনান, চিন্তা আপনি করতে পারেন, আমি কোনো চিন্তা করিনি আপনার, ঠিক আছে? আর আপনাকে যে বুদ্ধিটা দিছি না, ওই যে বল একটা নেবেন, পাঞ্জাবি পায়জামা পরে রাস্তায় নেমে যান, আপনার বিয়ে নাই কপালে। চল, কি জানি আবু কি দেখাই ড্যামেজ লোকের সাথে আমার বিয়ে ঠিক করছে বুঝলাম না। তোর বাবাও একটা মানে কোনো কিছু না যা যাই করে একটা বিয়ে ঠিক করে ফেলছে, এই জানি নাকি আমি কিডনি দিবো। আজব ভাবে ভাই, মেয়েটা করেন কিসের ভাবি? হ্যাঁ রাগ করেন কেন? এই লোকটা কেন বিয়ে করবো? আপনি আমার ভাবি ডাকেন ফাজিল কোথাকার? মাথা ঠান্ডা করে শুনেন, আমার বন্ধুর একটা কিডনি দিলে আপনি কিছু হবে না। হবে তাহলে আপনার বন্ধু আপনি দিতে পারেন না? আরে ভাই আমি গেছিলাম কিন্তু আমার সাথে মেসিং হইতেছে না বুঝছেন, এর জন্য দিতে পারি নাই। আপনারটা মেসিং হবে ফাইজলামি করেন রাস্তার উপরে, আপনি কিভাবে জানেন আমারটা ম্যাচ করবে? টেস্ট করে দেখি না, চলেন না এমন না না প্রয়োজন নাই, আমার কোনো প্রয়োজন নাই টেস্ট করানোর, তাহলে আমি বিয়ে করব না, কিডনি দেওয়া তো দূরের কথা। আচ্ছা আপনি এত চামচামি কেন করতেছেন? ও যখন বারবার বার্গেনিং করতেছে দিবে না, মানে আপনার এত কে ব্যস্ত তো আপনি লাগাইতেছেন বাবা, আমি তো অনেক কুন্দরা ধরে দেখি, আমি ব্যস্ত লাগাইতেছি তো আপনি লাগাইতেছেন, ব্যস্ত তখন আপনি লাগাইতেছেন, আমি ব্যস্ত লাগাইতেছি তো কি করতেছেন? একটা মানুষ অসুস্থ, তার কিডনি নাই, কিডনির দেহ সমস্যা কি? সারা জীবন তো একসাথে থাকবে থাকবে না? ও যখন বিয়ে করবে না, একসাথে থাকবে কোথা থেকে? হ্যাঁ ফ্যামিলি কথা তো কথাবার্তা হয়েছে না বাবা, কিসের ফ্যামিলি কথাবার্তা হয়েছে আপনি জানেন? আপনি আসলে ব্যস্ত লোক, আমি ব্যস্ত লোক, ব্যস্ত লোক, আমি ব্যস্ত লোক, আমি ব্যস্ত লোক, ব্যস্ত তুই করতেছস? আপনি গায়ে দিতেছেন কেন? তোরে থাপ্পড় একটা দিছি, তোরে জুতা খুললা জুতা দিয়ে বাইরে নি দরকার তোর গালে। শোনেন একটা কিনে দিলে কি হবে? ওনার তো স্বামী স্ত্রী হবে, হবে না? তাহলে একটা কিনে একজনের দিলে কি সমস্যা হবে? দুজন তো পাশে থাকতে পারবে না, সংসার তো করতে পারবে। ভালো মিয়া তুই আবার স্বামী স্ত্রী কাজ? হ্যাঁ এই জায়গায় আমি কিডনি শরম করছি, যা যা কিনে থাকবো না আমার কাছে আর পারবো? আর স্বামী স্ত্রী কি আই ওর কেম বিয়া করবো? আরে বা স্বামী স্ত্রী না হলে মানবিক খাতিরে তো মানুষের তো মানুষের প্রতি ডোনেট করে, আপনারা কিনে দেন। আমি এই সরকারি হাসপাতাল খুলে বহি নাই যে মানবিক খাতিরে আমি এক একজনের কিডনি দিয়ে আনি। আবার শোনেন আপনার সে অনেক মনে মনে অনেক পছন্দ করে, অনেক ভালোবাসে বলে বুঝছেন, যে কয়দিন বাঁচবে আপনি নিয়ে বাঁচার জন্য খুব প্ল্যান করে রাখছেন মনে মনে। কি ব্যাপার আপনারা এরকম ব্যবহার করতেছেন কেন? এই তো আপনাকে এর থেকে ভালো ব্যবহার করা যায়, ঠিক আপনারা হাত তুললেন কেন? চাঙ্গা সবই হবে তোলেন, চামচা একটা লয়েছেন চামচামি করতে, আপনার কথা বলতে পারেন এখন? ও আমাদের সাথে চামচামি করতেছে না বলে ভাবি, ও আমার বন্ধু, বন্ধুর সমস্যা দেখে সে কথা বলতে গেছে, এজন্য কি আপনারা হাত তুলবেন না? তুই তো সমস্যার বন্ধু না, জাহান্নামে যা, হেন থেকে যা, একটা খাইছে না যা, ওর গায়ে হাত তুলে আপনারা ঠিক করেন না এটা। এই যে মিস্টার আপনাকে আমি বিয়ে করব না, সো আমার সাথে যোগাযোগ করার কোনো চেষ্টা করে যান, চলতে পারেন একটু একটু আস্তে আস্তে পিছনে পিছনে একটু পিছনে যান, বাসায় তো যাবেন অন্য কোথাও তো আর যাবেন না। শুনেন আমার কিন্তু কিডনি নষ্ট হয়নি, শুধুমাত্র আপনাকে পরীক্ষা করার জন্যই এই বেশটা নিলাম। প্রতি যখন বিয়ের প্রথম কথা হয়, আপনার ছবিটা যখন দেখি বা আপনাকে দেখি, তখন আমার মনে হয়েছিল যে পৃথিবীতে আপনি সর্বোচ্চ সুন্দর ভদ্র নর্ম একজন মানুষ। এই জন্য আজকে দেখতে আসার সময় আপনার কথা বললাম, আমার বন্ধু বলল সারা জীবন তো তুই একটা মেয়ের সাথে কাটাবি, আয় মেয়েটাকে একটু ভালোভাবে একটু যাচাই করে নে তুই কেমন। এই জন্য আসার সময় 30 টাকা দিয়ে এই ফাইলটা কিনলাম, দেখেন এটার মধ্যে কোনো কিছু নাই, শুধু একটা ফাইল, ঠিক আছে? তো এই জন্য দেখলাম যে আসলে আপনি কতটুকু নর্মভদ্র আর অথবা আপনি আমার যোগ্য কি না, কিন্তু আমি এসে যা দেখলাম তাতে মনে হচ্ছে আসলে আপনি আমার বউ হওয়ার যোগ্যতা রাখেন না। আপনি জানেন আমি কত টাকা স্যালারি পাই? আমি একজন ইঞ্জিনিয়ার, আমি প্রতি মাসে 5-7 লক্ষ টাকা স্যালারি পাই, আপনার মতো এরকম মেয়েরা আমার পিছনে সিরিয়াল দেয়? তাহলে এতক্ষণ আপনি যা করছেন সব নাটক করছেন? হ্যাঁ এটা নাটক না, এটা তো পরীক্ষা, এই পরীক্ষার কারণে তো আজকে আপনার অরিজিনাল চেহারাগুলো আপনাদের আমার সামনে প্রকাশ পেল। আসলে আপনি আমাকে কি বিয়ে করবেন না? আসলে আপনি তো আমার বউ হওয়ার যোগ্যই না। দুলা ভাই আপনি আমাকে বিয়ে না করার কিছু নাই, আমি আপনাকে বিয়ে করব না। দুলা ভাই একটু শান্ত হন, আপনি থামেন, আমি আপনার কোন সময়কার দুলা ভাই? আমরা একটু বসে, আপনি আমার বন্ধুর গায়ে হাত তুলেছেন, আমি তো আপনার দুলা ভাই না, কারণ আপনার বান্ধবী আমার বউ হওয়ার যোগ্যতা রাখে না, আর আপনাদের মতো মেয়েকে বিয়ে করা সম্ভব না। একটু বসে কথা বলি আমরা। না বসে কথা বলার কিছু নাই, আমি তো আপনাকে বিয়েই করব না, কি বসবো আপনার সাথে? আমি আপনার সাথে বসার কোনো প্রশ্নই আসে না, কারণ আপনি তো আমার লেভেলেরই না। আপা আর দিলে তো আপন দেন। সরি ভাইয়া, সরি ভুল হয়ে গেছে, বুঝতে পারিনি যে এই ব্যাপারটা এত দূর করা যাবে। আমি জানি আপনারা সরি ছাড়া কিছু বলতে পারবেন না, কারণ আমিও পারতাম আপনাকে থাপড় দিতে, ঠিক আছে? আপনার গুণগুণে আমার সাথে বেয়াদবি করছেন, চরমভাবে বেয়াদব আপনি বলছেন। দিব না কেন জানেন? কেন আমি আপনাদের মতো বেয়াদব না, আমার বাসায় বোন আছে, মা আছে, আমরা মানুষকে সম্মান দিতে জানি, ইজ্জত দিতে জানি,
ওই শিক্ষা আমার ফ্যামিলি আমাকে দিছে। দোস্ত চলো দাঁড়ো ভাই, আসলে আপনাদের সাথে বলার কিছু নাই, আমি চাই আপনি আমার চাইতে আরো ভালো আরো সুদর্শন ছেলে আপনি পান। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, যদি কখনো আপনার কিডনি নষ্ট হয় আপনি আমাকে জানাবেন, আমি আমার একটা কিডনি আমি আপনাকে দিয়ে দিব। আয় বন্ধু চল দুলা ভাই, আর কোনো কথা নেই আপনাদের সাথে, চল ব্যাপারটা ভাই ভাই দেখতেন একটু বসে কথা বলি নামরা। আপনাদের সাথে কথা বলার মতো কোনো আগ্রহ ইচ্ছা কোনোটাই আমাদের নেই। পট আরে কথা তো শুনে যান, আমাদের ফ্যামিলি বিয়ে। সরি 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 দুলা ভাই, কিস্তে তুমি দুলা ভাই দেখ হিনে বাবা তুই লাগাইছে তুই সস্তে পেস্ট লাপাই আমি কি পেস্ট লাগাইছি আমার দোষের প্রতিশ্রুতি তুমি আমি সেই থাপ্পড় দেওয়ার জন্য তুই তার পেস্ট লাগাই দিস। আমি তো তোর ভালোর জন্য বলছি যে একটা অকজে মানলে তুই কি করবি, তোর সামনে কত ভালো সুন্দর একটা ভবিষ্যৎ সেটা চিন্তা ভাবনা করে আমি তোকে বলছি। আমি কি তোকে বলছি নাকি তোর সাথে বলবি ঝগড়া করতে বলছি তোর? আমি সব নেই এখন কি করবো, বাসায় কিন্তু প্রাপ্য খবর হচ্ছে কি যে করবো জানি না, বিয়েটা ভেঙে গেছে তুই শুধু ডিসমার ছেলে ছিল বাকি যেগুলো সব ফোন টাপলা পাইনি কি করবো এখন আমার মাথায় কিছু ঢুকতেছে না। চল বাসা যে ভাব চিন্তা ভাবনা কম নে, চল আজ পেরি কালকে না ওদের বাসা যায় ঠিক আছে পায়ে ভুলাবো সাথে বিয়ে করবই।